做的路。আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মহানাল্লাহ বলেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা জানো না তারা যারা আহলে যিকির আছে তাদের থেকে জেনে নাও। এই আয়াতটা একটু ভালো করে মর্ম বুঝে নিই, সেটা হলো আমরা সমাজে জানার জন্য মুক্তির কাছে যাই, এজন্য অনেক আলেমের কাছে জানতে চাইলে বলে যে আমি মুক্তি না। আমি এক সময় বলতাম আমি মুক্তি না, আপনি মুক্তির কাছে যান। তো মুক্তি যিনি ফতোয়া দেন, মাসাইল বর্ণনা করেন, সমাজের যে মাসলা মাসাইল আছে সেই মাসালা মাসাইল যিনি বর্ণনা দেন তিনি হচ্ছেন কি মুক্তি। এখন আমি আমার আলোচনায় একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ হচ্ছেন মুক্তি। আল্লাহ নিজে মুফতি এবং আল্লাহ কাউকে ফতোয়া দেওয়ার অনুমোদন দেন নাই, এমনকি রসুলকেও দেন নাই। অর্থাৎ মুফতির কাছে ফতোয়া জিজ্ঞেস করার বৈধতা কোরআনে নাই, এটা আগে ভালো করে জেনে নিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইয়াফতিকুম ফি কালালাতিন, এটা যে আপনার ইসলাম ফাউন্ডেশন, লোকেরা তোমার নিকট ফতোয়া দা নিতে চায়। এখানে ফতোয়া শব্দটাই উল্লেখ আছে, ইসলাম ফাউন্ডেশনের অনুবাদ আপনাদেরকে শুনেছি, জানিতে চায় বলো পিতামাতাহীন নিঃসন্তান ব্যক্তি সম্বন্ধে তোমাদের কি আল্লাহর বিধান জানতেছেন, আল্লাহ বিধান জানাচ্ছেন জানাইতেছেন, তার মানে আল্লাহ ফতোয়া দিচ্ছেন। এখানে আরবি শব্দটা হচ্ছে আল্লাহু ইউফতি, কুলিল্লাহু ইউফতিকুম, বলো আল্লাহ ফতোয়া দিচ্ছেন, কুল মানে আল্লাহ রসুলকে বলতে বলছেন। তাহলে বলছেন না রসুলকে যে রসুল আপনি ফতোয়াটা দিয়ে দেন, আল্লাহ বলছেন রসুল আপনি বলে দেন, আল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন। তাহলে ফতোয়াদাতা কে হইল? আল্লাহ হইল। তাহলে কোনো মুক্তির স্বীকৃতি কোরআনে নাই। তাহলে এখন আমরা মুক্তির কাছে ফতোয়া নিতে যাচ্ছি, অজানাকে জানতে হবে, ভালো করে খেয়াল করো অজানাকে জানতে হবে, তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একবার প্রথম সুরা আলাক, যেটা ইতিহাস বলে যে প্রথম সুরা আলাকের পাঁচটি আয়াত নাযিল হয়েছিল, তার মধ্যেই আল্লাহ বলছেন মানুষকে আল্লাহ কলমের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যাহা তারা জানতো না, তার মানে যেটা জানে না সেইটা শিক্ষা দেওয়া হচ্ছে কোরআনের আর আল্লাহর কাজ। অনেকেই আপনি এই বিষয়টা আপনারা যারা কোরআনের কাজ করেন মাঠে ময়দানে আপনাদেরকে এইগুলো করবে এবং অনেকেই হয়তো স্বীকার হয়েছেন, আমি একটু আপনাদের জন্য বলে দিচ্ছি এটা আপনাদের কাজে লাগবে। অনেকে বলে যে কোরআনে বারো মাসের নাম তো নাই, অথচ আল্লাহ বলছে মাস গণনায় বারোটি, চারটা মাস নিষিদ্ধ, এই চার মাসের নাম তো কোরআনে কোথাও নাই, তাহলে কোরআনে যখন নাই তাহলে এই নাম পাইবো কোথায়, হাদিস ছাড়া তো কোনো উপায় নেই। এখন আমাদেরকে হাদিসে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই জাতীয় প্রশ্ন করে, আর এই করে কারা? আলেমরাই করে, আমরা একসময় করতাম আহলে কোরআনদেরকে মানে হারানোর জন্য, আমি নিজেই করতাম, এগুলো সব আমার জানা ছিল, এগুলো তো আমার জানা আগের থেকে, আমি কী দিয়ে ডিবেট করছি আহলে কোরআনের সাথে সেগুলো তো আমার জানা, কিন্তু পরে এসে কোরআনে যখন আমি তাদাব্বর করছি দেখি সব সমস্যার সমাধান কোরআনে রয়েছে, কিন্তু আমরা কোরআনের ভিতরে ঢুকে দেখি আল্লাহ বলছেন যে তোমাকে চারটি মাস সম্পর্কে জিজ্ঞেস করে তুমি বলে দাও যে এইটা মানুষের সুবিধিত, মানুষের কাছে সুবিধিত মানে পূর্ব থেকে এটা জানা ছিল, খেয়াল করেন পূর্ব থেকে মানুষ এটা জানতো, চারটি মাস সম্পর্কে পরিচিত সমাজে, তাহলে যেটা পরিচিত সেটা তো আল্লাহ জানানোর দরকার নেই ভাই, আল্লাহ তো কোরআনে বলছে, রসুলকেও এই দায়িত্ব দিছে, তুমি তাদেরকে তাই জানাবে যা তারা জানত না, আছে না হ্যাঁ, তাদেরকে তাই শেখাবে যা তারা জানে না, তো যেটা জানে সেটা তো শেখানোর দরকার নেই, এবার যেটা আপনি জানেন সেই প্রশ্ন করারও দরকার। এটা দেখা যায় কি আহলে হাদিস সমাজে এরকম হয়, হানাফিদেরকে খাটো করার জন্য ওরা নিজেরা প্রশ্ন বানায় বানায় লেখে, ঠিক আছে,
যাতে করে হানাফি সমাজ এও হয় তাদেরকে খাটো করা যায়, ওদের নিজেকে উপরে তোলা যায়, উচ্চকিত করা যায়, এই জন্য এই কাজগুলো তারা করে থাকে। কিন্তু আসলে প্রশ্ন কিন্তু এই জন্য হবে না, প্রশ্ন হবে আপনি যেটা জানেন না সেটা জানতে হবে কার কাছ থেকে। আল্লাহ বলছে ফাস আলু, তুমি সওয়াল করো, প্রশ্ন করো তাকে, আহালু জিকির, জিকিরে যিনি আহালে জিকির। এখন আহালে জিকির কি এইটা যদি বুঝে পারলেন তাহলে সব ক্লিয়ার। আল্লাহ কোরআনকে জিকির বলছে, আহাল মানে অনুসারী, আহাল মানে কি অনুসারী বা ধারক বাহক, আহালে হাদিস মানে হাদিসের ধারক বাহক, হাদিসের অনুসারী, হাদিসের ফলোয়ার, আর আহালুল কোরআন মানে কোরআনের ফলোয়ার, ওই অর্থে আর কি। যদি তো কোরআনে আহলে কোরআন শব্দটা নাই, আর আমরাও নিজেদেরকে আহলে কোরআন দাবি করি না। আমি যে প্রতিষ্ঠান কাজ করি আপনারা দেখছেন, মুসলিম উম্মাহ ফাউন্ডেশন, আর এটা আমার নিজের পক্ষ থেকে নিয়ে আনা, ইব্রাহিমের দোয়া, উম্মাতাল মুসলিমাতাল লাক ও আরিনা মানাসিকা, কোরআনে আসে, একটা মুসলিম উম্মার জন্য প্রার্থনা করেছিল আল্লাহ কাছে, আমি সেইটাই নাম দিছি। আমি আমার নিজের পক্ষ থেকে একটা নিজস্ব কিন্তু দাঁড় করাইনি, দাঁড় করাইলে একটা ফেরকা হয়ে যাবে, দাঁড় করাইলে একটা দল হয়ে যাবে, দাঁড় করাইলে একটা গ্রুপ হয়ে যাবে। যখনই গ্রুপ হয়ে যাবে আল্লাহ বলছেন ওয়ালা তাকুম মিনাল মুশরিকিন, তোমরা মুশরিক হয়ে যাবে। মুশরিক কারা? যারা মিনাল লাযীনা ফারাকু দীনহুম ওয়া কানু শিয়ান, যারা শিয় দিনকে খণ্ড বিখণ্ড করেছে, দলে দলে করছে, জামাত ইসলামী, নিজাম ইসলামী, ইসলামী ঐক্যজোট, শাসনতন্ত্র, চরম নাই, শশী নাই, মোকামিয়ায়, অমুক তমুক, আপনাকে ভারতীয় আরও অনেক কিছু আছে, যাই হোক, এই যত দল হয়েছে ইসলামের নামে, এই কোনো দলের রাইট নেই, দল একটি মাত্র হচ্ছে ইসলাম। আর এই ইসলাম যখন আমরা মানবো তখন আমাদের সমষ্টিগত নাম আল্লাহর ভাষায় হচ্ছে সুরায় আল হাজ 22 নম্বর সুরার 78 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে সাম্মাকুমুল মুসলিমিন, সমষ্টিগতভাবে আমরা হচ্ছে মুসলিমিন, আর একা হচ্ছে আমি কি মুসলিম, একা কি মুসলিম, আর সবাই মিলে কি মুসলিমিন। আর যখন আমরা জোটবদ্ধ হব, উম্মাভুক্ত হব, একটা কওমে রূপান্তরিত হব, সেটাকে আল্লাহ বলছে উম্মাতাল মুসলিমাতাল লাক, একটা মুসলিম উম্মা। আমরা বলি যে মুহাম্মাদের উম্মত, ঈসার উম্মত, মুসার উম্মত, একটা মিথ্যা কথা, টোটাল একটা মিথ্যা কথা, কোরআনে কোথাও নাই মুহাম্মাদের উম্মত, বরং খায়রা উম্মতির আছে, কুনতুম খায়রা উম্মতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মত কারা, তার ব্যাখ্যা হচ্ছে মুসলিম উম্মা, উম্মাতাম মুসলিমাতাল্লাহ, এরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মা। আবার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে উম্মাতে ওয়াসাতা, তোমরা হচ্ছে মধ্যপন্থী উম্মাত, মানে অ্যাগ্রেসিভ না, আবার শৈথিল্য পরায়ণ না, ইসলাম কিন্তু এটা বলে মধ্যমপন্থা, উম্মাতান ওয়াসাতান মানে মধ্যমপন্থী উম্মাত, মানে আমরা কোনো বিষয়ে অ্যাগ্রেসিভও হব না, আবার কোনো বিষয়ে শৈথিল্য প্রদর্শনও ছাড়ও নাই, বাড়াবাড়িও নাই, বাড়াবাড়িও নাই, সাড়াসাড়িও নাই, মধ্যম পন্থা বলা মন্ত্র, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এই জন্য আমাদেরকে উম্মতে ওয়াসাতা বলা হয়েছে। কিন্তু কোনো জায়গায় মুহাম্মাদের উম্মত, আমরা রাসূলের উম্মত এই যে বলি, এইটা যে আরেকটা ডিভিশন, এটা কিন্তু খুব কৌশলে উম্মাকে ডিভিশন করে ফেলা হলো। উম্মা মানে কি? টোটাল নবী রাসূলদেরকে যারা ফলো করেছিল, সকল নবী রাসূলের দাওয়াত ছিল একটা। আল্লাহ কোরআনে বলে সূরা ইয়াক, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতু ওয়াহিদা, তোমাদের এই উম্মাত হচ্ছে এক উম্মা। তার মানে ইব্রাহিমের বলোয়ারও যে, ইসমাইলের বলোয়ারও যে একই উম্মা, মুহাম্মাদের বলোয়ার বলেন, পরবর্তী রাসূলগণের প্রত্যেকের বলোয়ার হচ্ছে এক উম্মা। এই উম্মা কনসেপ্টটা আমাদের ভিতরে ঢুকাইতে হবে। আমরা একটা জাতি, মুসলিম জাতি, মানে কি শান্তিকামী জাতি, আমরা অশান্তি চাই না, আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা আনুগত্যের মাধ্যমে, আমরা আত্মসমর্পণের মাধ্যমে শান্তি চাই, এটাই হচ্ছে আমাদের কার্যক্রমে ফুটে ওঠে। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আমরা আজকে রসুলের উম্মাত, যখনই আপনি বলছেন যে আমরা মুহাম্মাদুর রসুলুল্লাহর উম্মাত, তখন কিন্তু আপনি ওই যে কোরআনের আয়াত, কতগুলো আয়াতকে উপেক্ষা করছেন, যেটা আমরা ইমানের ঘোষণা দিই। এই যে কয়েকদিন আগে ওই ভাইয়ের ওখানে অনেকে ইমানের ঘোষণা দিয়েছে আমাদের সাথে, তো এই বায়াত অনুষ্ঠানে আমরা এটা দিয়ে বলি, যেটা যেভাবে আল্লাহ ইমানের ঘোষণা দিই, যেমন 6 নম্বর 2 নম্বর সুরা 137, এখানে আল্লাহ বলছে কুলু, তোমরা বলো আমান্না বিল্লাহ, তারপরে এখানে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, আপনারা অনেকে শুনছেন, যেমন যখন বায়াতের ঘোষণা দিই তখন এই সকল নবী রাসূলদের কথা বলা। এরপরে আল্লাহ বলছে লা নুফাররিকু বাইনা হাদিম বিরুসুল,
আবার এই সূরা বাকারার লাস্টের আয়াত 185 সেখানেও আল্লাহ এই কথাই বলছে যে আমরা এই সমস্ত নবী রসুলের মানে বিশ্বাস করি, কিন্তু লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলিহি, তাদের মধ্যে আমরা তারতম্য করি না। তাহলে তারতম্য যদি আপনি করেন, আপনি যদি বলেন যে আমার রসুল বলেছেন হুজুর যেমন ওয়াজ করতে যে বলেন, আমাদের রসুল বলেছেন বলে না, আমাদের রসুল বলে মোহাম্মদ রসুল্লাহকে আলাদা করলেন, যখনই আলাদা করলেন তা আপনি মুসলিম উম্মাতকে, আমি কিন্তু খুব সূক্ষ্ম কথা বলতেছি ভাই, এটা আল্লাহ বলাচ্ছে বোঝার চেষ্টা করেন, এইখানে কিন্তু আমি ডিভিশন হয়ে গেছি, যখনই আমি ডিভিশন হইলাম তখন কিন্তু আমি উম্মাত থেকে বের হয়ে গেছি। তখন আল্লাহ কছে ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতু ওয়াহিদা, তোমাদের এই উম্মা হচ্ছে এক উম্মা। এখন বলবেন কি যে তাহলে এই খয়ের উম্মা কেন বললো, তাহলে মুসলিম উম্মা কেন বললো, এটা হচ্ছে ভাই কোয়ালিটি, এটা কি কোয়ালিটি, যেমন আল্লাহ হচ্ছে কি আল্লাহ, আমি ওটাকে বোঝানোর জন্য বলছি আল্লাহর সত্যগত নাম আল্লাহ, আর বাকি যেগুলো সেগুলো হচ্ছে তার গুণগত নাম, রহমান রহিম সত্তার গফর কাহার, এটুকু আল্লাহর গুণগত নাম না। আচ্ছা আমি যদি আপনাকে বলি সত্তার বলতে আপনি কি বোঝেন, নিশ্চয়ই আল্লাহ বোঝেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে রহমান বলতে আপনি কি বোঝেন, আপনি কি আল্লাহ বোঝেন, আর কার বোঝেন, আর কাউকে বোঝেন, আপনি রহিম কাকে বলতে কাকে বোঝেন, আল্লাহকেই বোঝেন। তো ঠিক এরকম কোরআনের অনেকগুলো নাম আছে, কোরআনের একটা নাম হচ্ছে আল কোরআন, আরেকটা নাম হচ্ছে আল কিতাব, আরেকটা হচ্ছে জিকির, আরেকটা নাম হচ্ছে কি হাবলুল্লাহ, আরেকটার নাম কি উরওয়াতুল উসকা, এরকম অনেকগুলো কোরআনের গুণগত নাম আছে, যেমন আল্লাহর অনেকগুলো নাম আছে কোরআনেরও অনেকগুলো নাম আছে। তা আপনাকে যদি ফুরকান বলা হয় তাহলে আপনি কোনটা বলবেন বলেন তো, বুখারী শরীফ বলবেন, ফুরকান বললে কোরআন বলবেন না, তার কোরআনের আরেকটা নাম কি ফুরকান, তাহলে আপনি ফুরকান বলতেও কোরআন বলেন, কোরআন বলতেও কোরআন বলেন, আল কিতাব বলতেও এই কোরআন বোঝেন। ঠিক এমনিভাবে উম্মাতু ওয়াহিদা, এক উম্মা, তা মুসলিম উম্মা বললেও তাই বোঝাবে, খয়রে উম্মা বললেও তাই বোঝাবে, এক উম্মা বোঝাবে। যদি ডিভিশন করা হয় উম্মাতকে, ভাগ করা হয়, সেটা নবীর নামে ভাগ করলেও সেরেক হবে, দলে দলে বিভক্ত হইতে আল্লাহ নিষেধ করেছেন, সেটা যদি কোনো স্কলারের নামে বিভক্ত হন, সে যদি কোনো আমির আপনাকে বিভক্ত করে, সেটা যদি কোনো দল আপনাকে বিভক্ত করে, আপনি সেই দলে যোগ দিয়ে যদি ভাগ হন, সেটা যদি কোনো মাজহাবের ইমামের নামে আপনি বিভক্ত হন, তাহলে আপনি কিন্তু ইসলামে নাই, আপনি বুঝে নিতে হবে আপনি কিন্তু ইসলামে নাই। যদি তো আপনি দাবি করতেছেন আমি মুসলমান, আমি ইসলাম গ্রহণ করছি, আমি ইসলামের ঘরানায় জন্ম নিতে, আপনি কিন্তু মুসলমান নাই, এটা আমার কথা না, আল্লাহ বলছে যারা দিনে বিভক্ত করেছে, বলা তাকুম মিনাল মুশরিকিন, তোমরা মুশরিক হইও না। মুশরিক কারা আল্লাহ নিজে ব্যাখ্যা করেছে, যারা দিনে ভাগ করেছে, খণ্ড বিখণ্ড হয়েছে, নবী তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, যে রসুলের নামে আমি ভাগ হচ্ছেন সেই রসুলকে যে আল্লাহ বলেছে আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই, তার রসুলের সাথে আপনার সম্পর্ক না থাকলে আপনি কিসের মুশরিক, বোঝা গেল আশা করি মনে বুঝতে পারছেন। এরপরে আমি যেটা সংক্ষেপ বলছি, হ্যাঁ শেষ করে দিই, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা প্রশ্ন করবেন আহলে জিকিরের কাছে, এই কথাটা বলতে এত ব্যাপক আলোচনা করবো, আহলে জিকির মানে যে জিকিরের জ্ঞানে জ্ঞান, যার কাছে কোরআনের জ্ঞান আছে তাকে প্রশ্ন করতে বলছি, তার কারণ আপনার আপনি অ্যাজ এ মুসলিম থাকতে হলে আপনাকে এটা মানতে হবে, আর এইখানে যদি আপনার বুঝের কোনো বাকি থাকে তো যিনি বোঝে তার কাছ থেকে বুঝে, এই যদি মুফতির কাছে ফতোয়া নিয়ে যাবে না, এটা বোঝানোর জন্যই এতক্ষণে আলোচনা করলাম। যেহেতু এখন আপনাদেরকে প্রশ্ন উত্তর পর্ব থাকে, ভাই কি প্রশ্ন করছেন বলেন, না প্রশ্ন ছিল সহজে কিভাবে প্রচার করা যাবে, এখানে প্রসঙ্গ এইগুলো না, যে এটা দিয়েছি ওটা দেখেছেন তো, যে কাগজটা দেখলাম এখানে দাওয়াত দিবেন তখন, এইটা সেদিন কয়েকদিন আগে আমার লেকচারে একটা লেকচারে বলছি যে গোটা পৃথিবীর বেশিরভাগ স্কলাররা এখন এই কথাটা বলে যে যদি শুধু কোরআন মানবে তাহলে নামাজ পড়বা কি করে, এই কথা সবাই বলে, ইভেন ডাক্তার জাকির নায়ক এই কথা বলছেন, যদি শুধু কোরআন মানে তাহলে আপনি সালাত আদায় করবেন না, এই যে কথা, তাহলে এই কথা অল্টারনেট মানে এইটাই আবার ঘুরোই আপনি ভাবেন, আপনি মনে করেন এদের কথা রাইট, এদের কথা রাইট, আসলেও রাইট, তার কারণ হচ্ছে কি এরা যা বলেছে, তার কারণ এরা একেবারে জ্ঞান রাখে না তা না, এরা জ্ঞান রাখে, এরা জানে যে যদি শুধু কোরআন মানে তাহলে স্ট্রাকচারে সালাত নাই, এই জন্যই ওরা বলে
যদি শুধু কোরআন মানেন তাহলে আপনি এই নামাজ পাইবেন। এখন আপনাকে যখনই আপনি এই কোরআনের দাওয়াত দিতে যাইবেন, এই সমাজে তো এইসব স্কলার অনুসারী আছে, তারা তাদের লেকচার শুনছে, তারা এটা জানে, এই জন্য আপনি যখন কোরআনের কথা বলবেন তখন আপনার এই প্রশ্নটাই করবে যে ভাই যদি শুধু আপনি কোরআন মানেন তাহলে আপনি নামাজ পড়বেন কী করে, এই যে কথা। এখন আপনি তাকে বলবেন যে সালাতের হুকুম যদি আল্লাহ দিয়ে থাকেন, সালাতের হুকুম যদি আল্লাহ দিয়ে থাকেন তাহলে সালাতের পদ্ধতিও আল্লাহ দিবেন, যেহেতু কোরআনকে আল্লাহ দিবিয়া আনার নিকুল্লি সাই একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটাকে আহসানা তাফসির বলেছেন। তাহলে কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে সালাতের নির্দেশ দিয়ে থাকে তাহলে সেই আল্লাহকে সালাতের স্ট্রাকচারও দিতে হবে, যদি না থাকে তাহলে আপনি বুঝতে হবে যে সালাতের স্ট্রাকচার আল্লাহ যদি দেন নাই তাহলে সালাতের স্ট্রাকচার নাই নাই, তাহলে আল্লাহ বলতেছেন নাই, তাহলে আপনি নাইটা নেবেন না মোল্লা বলতেছে আছে, তা এটা মোল্লা বানাইছে সেটা কোরআনে নাই, এটা মোল্লারই স্বীকৃতি, তাহলে আপনি নেবেন কোনটা, এটা তাকে বুঝতে পারবেন, উল্টে তাকে দাওয়াতের উসুল এটা, খেয়াল করবেন, আপনি তার সাথে বিতর্কে লিপ্ত হবেন না, বরং উল্টে তাকে প্রশ্ন ছুড়ে দেবেন ভাই আল্লাহ তো এটা বলছে, যদি আল্লাহর কোরআন এটা না থাকে তাহলে কোরআন নেবেন আল্লাহর বিধান নেবেন না মৌলভী সাহেবদের বিধান নেবেন না বাপদাদারটা নেবেন কোনটা নেবেন, এই প্রশ্নটা তার কাছ থেকে উত্তর নেবেন আপনি, এইটা হচ্ছে দাওয়াতের উসুল। এটা ইব্রাহিম করেছিল, দেখেন আমি ইব্রাহিম কোরআন থেকে দাওয়াতে, যেহেতু আমাদের আজকের অনুষ্ঠানটা এটা আমরা কোরআনটা কীভাবে প্রচার করবো, ইব্রাহিম কোরআন প্রচার করতেছে কী করে দেখেন, সমস্ত সবাই গেছে ঈদ মানানোর জন্য, ইব্রাহিমকে আছে চলো তুমি আমাদের সাথে মানে পুজোর জন্য, ইব্রাহিম বলছে ইন্নি সাকিম আমি যাবো আমি অসুস্থ, তা অসুস্থ মানে কি, সে ওই পূজা পাঠ দেখে তার মানসিক অবস্থা ঠিক ছিল না এই জন্য তিনি জানেন, ওরা সবাই চলে গেছে উনি পুরো নিয়ে ঢুকছে কোথায় বুধখানা, যাই সব ভাঙছে আর নাম বলতেছি না, সব ভেঙে ওই যে বড় যেটা আছে ওইটার কান্দের করে রেখেছে, এখন ওরা যখন আসছে পূজা করে এই বেদানি ঈদ করে পূজা ঈদ প্রার্থনার ওই জায়গায় গিয়ে আসছে, যখন এসে দেখে যে মাহবুদানে বাতেলা সব কায় দিয়ে মরছে, সব কায় খেয়ে আসে, তাদেরকে বানাইছে সে ইব্রাহিমের আগে যে বলছে আম তা এই কী জানি হাজার তাম হাজার শরাব, এখানে কি চিজ রাখা হুয়া হয়, এ পিনে কি চিজ রাখা হুয়া হয়, কেউ নেই খাতে হো কেউ নেই পিতে হো, তোমার জিসিম পর মচ্ছর পর গিরতা হয় মচ্ছর কো নেই দবা করতে হো, তোমারা খানা চুয়া খা জাতা হয় তুম ইসকো ভি দফা নেই কর সকতা, তো ফির তুম কেসে মাবুদ হ্যায়, সারে বাতো কি জব জবাব নেই আতো ফির এক এক করকে সবকো মারা সবকো লেটা দিয়া, ফির এক কো খড়া করকে রাখা উসকি কন্ধে পর কুড়ালি রাখে ইব্রাহিম ঘর মে আগে সো গিয়া, এখন ওরা এসে যখন ঢুকছে ঢুকে দেখে কি যে সব মাহবুদানে বাতেলা কাটিয়ে বসছে, এখন সবাই যা জিজ্ঞেস করছে এর কাজটা করলো কে, ওর ভিতর থেকে একজন বলছে কোরআনের কথা বলতেছে কিন্তু বাংলায় সামে না ফাতান ইজ ইয়াকুলু লাহু ইব্রাহিম, আমরা এক ব্যক্তি সম্পর্কে জানি তার নাম হচ্ছে ইব্রাহিম, ঠিক আছে। এখন দেখেন আমি আপনার এই প্রশ্নটা বোঝানোর জন্য আপনাকে কিন্তু খেয়াল করে নিতে হবে, আপনাকে এটা বোঝানোর জন্য কিন্তু এই কোরআন থেকে বিষয়টা টানছে, আমরা কোরআনের বাইরে কথা বলতে চাই না, যদিও বাংলায় বলি তো মনে করবেন যে ইঙ্গিত কোরআনের কিছু আছে, নাহলে আমরা বলি না কথা। তো এখন ইব্রাহিমকে যখন সবাই মিলে ইব্রাহিমের কথা আসে তখন ইব্রাহিমের কাছে গেছে, ইব্রাহিমকে যে জিজ্ঞেস করছে আনতা ফালতা হাতা বি আলে হাতে না ইয়া ইব্রাহিম, আমাদের মাবুদদের সাথে এই কাণ্ডটা কি তুমি করছো, ঠিক আছে। তখন ইব্রাহিম বলছে আমারে জিজ্ঞেস করতেছে কেন, ওই যার কান্দের পরে কুড়েল রাখা রয়েছে ও আরে জিজ্ঞেস করো, দেখেন দোষও নিচ্ছেন না খারাপও বলতেছে না, ওদের কাছে উল্টে প্রশ্ন করছে আমারে প্রশ্ন করতেছে, কুড়েল তার আমার কাছে নাই তো কুড়েল দিয়ে ভাঙছে, তো কুড়েল তো কান্দে ওর ওর কান্দের পরে বড়টার কান্দের পরে ওরে জিজ্ঞেস করো, এখন ওরাই সমালোচনা করবে আরে তো আমরা নিজেরা হাত দিয়ে বানাইছি, হ্যাঁ এদের খাবার দাবার আমরাই দিই, এর খাবার তো কুত্তাই খাইয়ে দেয় তারপরে ও সে ঠেকাইতে পারে না একে একে অপরে মারতে পারে, ওরা ওদের মাবুদের সমালোচনা শুরু করছে অলরেডি, কথা বলছে ওরা সমালোচনা করছে কিন্তু ইব্রাহিম সমালোচনা করে নাই কোরআনে তার প্রমাণ নেই, বরং আল্লাহ বলছে ওদের মাবুদের ওদের প্রতিমা তোমরা কী করে না খারাপ বলে না, তাহলে অজ্ঞতবশত ওরা আমাকে গালি দেবে, তাকে গালি দেবে না অজ্ঞতবশত তাহলে আমাকে গালি দেবে, তাহলে দাওয়াতের উসুল এখান থেকে আমরা শিখতে পারলাম যে আপনি অল্টারনেট একটা প্রশ্ন করবেন, তাকে বলবেন যে এটা তো কোরআনে নাই, তাহলে এখন আপনি কী বলেন আমি কি কোরআন বাদ দিয়ে অন্য কিছু মানবো, তখন আপনারা কী উত্তর দেয় সেটা আপনি তার থেকে নেন, দেখবেন ও চুপ হয়ে যাবে, ফাবু হিতাল্লাদি কাপা কাপারা, এরকম কোরআনে অনেক বিষয় আছে, ইব্রাহিমকে নমরুদ বললো যে
তোমার রবের নাম কি, তোমার রবের বৈশিষ্ট্য কি? আমার রব হচ্ছে জীবন দান করে মৃত্যু দান করে। তো এই নমরুদ কি করলো, একজনকে জেলখানার থেকে ছেড়ে দিল, আর একজনকে কি করলো, আর একজনকে জেলখানার থেকে ধরে এনে ফাঁসি দিয়ে দিল। তো কয়ে দেখো আমি একজনের জীবন দিলাম আর একজনের মৃত্যু দিলাম। তো ইব্রাহিম বলছে আচ্ছা তাই যদি হয় তাহলে আমার রব হচ্ছেন তিনি, তিনি পূর্ব গগন থেকে সূর্য উদিত করে পশ্চিম গগনে ডুবায়, তুমি আজকে উল্টোটা করে দেখো, ফাবু হিতাল্লাদি কাফারা, হতভম্ব হয়ে গেল কাফের। এইগুলো আমাদের শিখতে হবে কোরআন থেকে পাই। এই সমস্ত নামাজ নিয়ে, সালামুন আলাইকুম নিয়ে, রোজা নিয়ে, দশটা হবে না তিরিশটা হবে এই নিয়ে গণ্ডগোল এখন করার সময় নেই। এখন আমাদের সময় হচ্ছে কোরআন মানুষের কাছে নিয়ে যেতে হবে, মানুষ যাতে কোরআনকে বোঝে। জি জি বলেন। ইব্রাহিম পাঁচজন উলুল আজমের মধ্যে ইব্রাহিম আছে, রসুল ছিল। মহাজাল্লাহ কখনোই বলে নাই না মিথ্যা, উনি ভাঙে না এত কথা বলিনি আমি। এখন আমি কিন্তু খুব সচেতন এই ব্যাপারে, এটা ওই হুজুররা বলে, আমি ভাঙিনি এই কথা হুজুর বলে, মিথ্যা বানায় হুজুরে, ইব্রাহিমকে মিথ্যাবাদী বানায়। আমি তো লেকচার দিয়েছি ইব্রাহিম মিথ্যা বলতে পারেন, আল্লাহ ইব্রাহিমকে বলছে সিদ্দিক আর নবিয়া, তিনি সত্যবাদী নবী ছিলেন, আল্লাহ বলছেন, অর্থাৎ তিনি মিথ্যা বলতেই পারেন না। বরং ইব্রাহিম এখানে কৌশল করেছেন, আমি সেই কথাটাই উল্লেখ করেছি। আমি বলছি তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন, ইব্রাহিম বলছে আমারও জিজ্ঞেস করছেন, কুরআন তো ওর কাছে রয়েছে, আমি ভাঙিনি এই কথা ইব্রাহিম একবার বলে নাই। বুঝতে হবে কিন্তু কোরআন বুঝি না, এখানে ঝামেলা লাগায় দেয়, এই হাদিস দিয়ে প্যাচ লাগায় দেয়। জি জি কৌশল তো আল্লাহ বলছে, আমাকার আমাকার আল্লাহ, আল্লাহ খাইরুল মাকিরিন, তারা কৌশল করে, আল্লাহ হচ্ছে সব থেকে বড় কৌশলী। আমি ইচ্ছে বলছি যে আপনার প্রশ্নের উত্তর ওদের থেকে নেবেন, কোনো আলেম আসলে তাকে বলবেন আপনি কোরআন থেকে উত্তর দেবেন, দেখবেন আজকে যাবে ও কোরআন থেকে কোথাও দেখাইতে হবে, তখন আপনারে বুঝাইতে চেষ্টা করবে হাদিস মানবে, তবে বলে হাদিস মানতে হবে কোরআনে কোথায় আছে, তখন সেটা প্রশ্ন করবেন কোরআন থেকে দেখান, হাদিস মানতে হবে তো আল্লাহ বললেই না মানবো, আল্লাহ না বললে তো আমি মানবো না, এইভাবেই করে প্রশ্নের উত্তর দেবেন, দেখবেন কাইটকে যাবে নিজের জি বল দেবেন যাতে আমরা নিতে। আলহামদুলিল্লাহ ভাই যে প্রশ্নটা করেছে আসলে এই প্রশ্নটা আসা স্বাভাবিক, খেয়াল করে কেন আসতেছে বিষয়টা, এটা যদি আপনি আগে না নেন তো বুঝবেন না। সমাজের সবাই আমরা এখানে ভারতবর্ষ না সারা ওয়ার্ল্ডে এটা ফিল করতে হবে এই দাওয়াতে, যখনই আপনি কোরআনের দাওয়াত নিয়ে নেবেন তখন আপনার সামনে সালাত খাড়া করবেই। কেন, যেহেতু আমরা ইতিপূর্বে আমরা নিজেরাই নামাজ পড়তাম, আমাদের কপালে অনেকের দাগ আছে, এবং আমরা যখন মসজিদে যাচ্ছি না তখন তো প্রশ্ন আসবে, যেহেতু মোল্লারা এটা মোল্লা হিসাবে এটা শিখাই দিচ্ছে যে সালাত ত্যাগকারী কাফের, তাহলে তো আমাদেরকে তারা মুসলিমই ভাবে না, তখন আমার দাওয়াত তো নিতে চায় না, এই যে একটা সমস্যা। এই সমস্যার মোকাবেলা কীভাবে করবেন আমি আপনাকে বোঝাই, দেখেন সালাত যে এখন আপনি ছাড়ছেন, এটা তো ছাড়ছেন, ইতিপূর্বে ছিল, আপনিও ছিলেন ছাড়ছেন, ঠিক একই অবস্থা রসুলের যুগেও ছিল, এটা আমাকে এই ইতিহাসটা আমাদের কোরআন থেকে জানা নেই, সেজন্য আমরা মনে করি যে আমরা মনে এখানে একটা কী ভুল করতেছি, নামাজে যাচ্ছি না, কেমন একটা ঝামেলার ব্যাপার না, বিষয়টা এখানে ছিল, বিষয়টা খেয়াল করেন কোরআনে ঢুকতে হবে। এই জন্যে আমরা বলি ভাই কোরআনটা পড়েন সমাধান হয়ে যাবে। দেখেন আল্লাহ বলছে সূরা মারিয়ামে ফাখালাফা মিন বাদি আবাউসসালাম, এরপরে পরবর্তী অর্বাচীনরা আসলো যারা সালাত বিনষ্ট করে, পর এই আয়াতগুলো সূরা সালাত এইসব সালাত আমরা তো দেখিনি শুনেছি। আচ্ছা তো এখন পরবর্তীরা আসলো অর্বাচীনরা যারা সালাত নষ্ট করলো, কীভাবে নষ্ট করলো তাও কোরআনে আছে, তারা কী করে আল্লাহ কোরআন বলছে কাবা করে শীষ দিয়েছিল তাদের সালাম আত্মালি শীষ দিয়ে, এখনও কিন্তু এই লুলু দেন না আপনারা, এই হিন্দুস্তানি এই লুলু এখনও দেখেন ইয়েরা দেয় আরবরা দেয় আত্মালি দেয় বিয়ের সময় লুলু দেয়, এটা ওদের মধ্যে এখনও আছে, তাহলে এইগুলো করে তারা সালাত নষ্ট করছে, হাত উত্তোলন করে হাত তাবা দিয়ে মহিলাদের যদি ফুল হয় তাদের তাবা দিবে, সব আছে কায়দা কৌশল করে এইগুলোই চালু রাখা হয়েছে, আর মূল যে সালাদ সেটাকে নষ্ট করে ফেলেছে, এটা আল্লাহ বলছে সালাদ নষ্ট করে ফেলেছে। তো আমরা তাদেরকে বলবো যে ভাই আমরা নামাজ পড়ি না তবে আমরা সালাদ আদায় করি, যেহেতু কোরআনে সালাদ আছে, এখন সালাদ অরিজিনাল কোনটা তুমি যদি জানতে চাও তাহলে তোকে কোরআন পড়তে হবে, পরে নিয়ে যাবেন কোরআন পড়ার দিকে, কথা বুঝতে পারবে, এটা হচ্ছে সংক্ষিপ্ত বিষয়। সালাম আলাইকুম।
আলহামদুলিল্লাহ ভাই প্রশ্ন করেছেন যে ওহি তিন প্রকারের বলছে কোরআন থেকে প্রমাণ করছে, তাই না? কোরআন থেকে বলেছে, হ্যাঁ কথা ঠিক আছে ভাই, ওহি এক প্রকার কিন্তু প্রকাশের ক্ষেত্রে তিন প্রকার হয়, চার প্রকার হয়, পাঁচ প্রকার হয়, ছয় প্রকার হয়, একশো প্রকারও বানানো যায়, সেটা পরে কথা। ওহি কি আমি সেটা বুঝতে পারি, ওহি এক প্রকার। দেখুন আমি আপনাকে বলি যে ভালো, এই ভালো একটা শব্দ, এই ভালো শব্দটা তো একটা শব্দ নাকি, একটা শব্দ না, হানিফ ভাই খুব ভালো, তাহলে ভালো আরেক নাম হয়ে গেল, উনি স্পিকার হিসাবে ভালো, তাহলে ভালো কিন্তু আরেক রকম হয়ে গেল, উনি ড্রাইভার হিসাবে ভালো, ভালো কিন্তু আরেক রকম হয়ে গেল, কিন্তু ভালো কিন্তু একটা, ভালো কিন্তু একটা। ওহির প্রকার এইভাবে আল্লাহ বলছে আমি ওহির মাধ্যমে কথা বলি, সেই ওহির প্রকার আছে, অন্তরালয় থেকে কথা বলে, রসুলের মাধ্যমে কথা বলে, দূত প্রেরণের মাধ্যমে কথা বলে, ওহির মাধ্যমে আল্লাহ কথা বলে, সেই ওহির ওহিকে প্রকাশ করার বিভিন্ন প্রকার আছে, সেটা কোরআনে স্বীকৃত, কিন্তু ওহি তো এক প্রকার আল্লাহর ওহি, যেটা মাধ্যম তেলাওয়াত করা হয়, এবং সেইটাকে যদি বিভক্ত করা হয় সেইটা একটু সমস্যা। এই চলে আপনার এক প্রশ্ন, আর কি এটা প্রমাণ করতে চাইছে যে হাদিস এটা আল্লাহর হাদিস আমাদেরকে তেলাওয়াত করতে বলা হয়েছে, তোমার প্রতি যা ওহি করা হয়েছে তা তেলাওয়াত করো। এই কোরআনের একটা আয়াত দ্বারা প্রমাণ করা যাবে না ওহি দুই প্রকার, একটা মাত্র একটা গায়রা মাত্র, এক প্রকারের ওহি কোরআন স্বীকৃত, সেটা হচ্ছে আল্লাহ তেলাওয়াত করেছেন, রসুলকে তেলাওয়াত করতে বলেছেন, জিবরিল আমিন তেলাওয়াত করেছেন, আমাদেরকেও তেলাওয়াত করতে বলেছেন। অর্থাৎ কোরআনের ওহি হচ্ছে মাতলু ওহি, তেলাওয়াতকৃত ওহি, অতিলাওয়াতকৃত কোনো ওহি না। এখন যদি ওদের কথাই ধরে নিই ওটাও টেকে না, কেমনি টেকে না আপনাদের বলি, গয়রে মাতলু ওহি তো সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তাই না? তো নামাজে দাঁড়ায় হাত বেঁধে গয়রা সুবহানাক আল্লাহুম্মা ওয়া তিলাওয়াত করলো কিনা, তাহলে তো গয়রে মাতলু থাকলো কিন্তু মাতলু হয়ে গেল, ওদের কথায় ওরাই ঠিক নেই ভাই, এগুলো বলে লাভ নেই, জি আল্লাহ বোঝার কথা হয়ে গেল। আর আসলে এভাবে বলতে চাই যে কোরআন তো লিখিতভাবে আসেনি, ওহি এসেছে, কিছু এখানে নোট হয়েছে, কিছু বাইরে হয়ে গেছে, এভাবে বলে। আচ্ছা ওটা আবার পরে হবে, আবার সঙ্গে বলে দিই, একবার ভুয়া কথা বলে, এর উত্তর আছে কোরআনে, শোনেন, ওই কোরআন লিখিত আকারে আসে নাই, চামড়া লিখিত ছিল, এরকম মুক্ত বলে একবারে ঢাকা মিথ্যা কথা। তার কারণ হচ্ছে আল্লাহ বলছে তোমার পূর্বে যদি সম্ভবত সাত নম্বর সুরার কত নম্বর আয়াতেন, সাতের তিন চার, এই আজকেই শুনতে শুনতে আসতেছিলাম, সাতের তিন চার সম্ভবত, ওখানে আল্লাহ বলছে তোমার পূর্বে যদি আমি লিখিত কাগজে লিখিত কিতাব দিতাম, তারপরে স্পষ্ট করেও তারা এটাকে স্বীকার করতো না, তাহলে বোঝা যাচ্ছে কাগজে তো বলছিল, কাগজে লিখিত কিতাবের কথা নাহলে আল্লাহ বলতো না, তাহলে আল্লাহ বলছেন কাগজে লিখিত কিতাবের কথা। আর মিউজিয়ামে যে কোরআনের কথা এখন বলা হয় হযরত উসমান সম্পন্ন, সেটা তো কাগজে লিখিত, তাহলে এই যে মিথ্যা কথা বলা এরা সববিরোধী কথাবার্তা বলে, নিজের কথার কোনো ভিত্তি নেই। আর আসল কথা হচ্ছে যে কোরআন আসবেন না, কোরআন একবার পৃথিবীর সূচনা থেকে আর লিখিতই ছিল, সেগুলো আমরা ওই পর্যায়ক্রমে আলোচনা করবো আজকে এই পর্যন্ত, এখন আমরা আবার রাত্রে আলোচনা করবো কথায় ব্যাপারে এই পর্যন্ত।